হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে থাকছে একটি বিশাল বড় আপডেট যে আপডেটটি হয়তো আপনারা জেনেছেন বা অনেকে জানেননি যারা জানেননি তাদের জন্যই এই আপডেটটি তো আপডেট শুরু করার পূর্বে যারাই চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না তো আসুন শুরু করা যাক ভেঙ্গে পড়ল মুম্বাইয়ের সিএসটি স্টেশন লাগোয়া ফুটব্রিজ এবং নিহতের সংখ্যা তিন ও কোনো কোনো মহল থেকে চারজনের আশঙ্কা রয়েছে তো ভর সন্দেহ ভেঙে পড়ল মুম্বাইয়ের সিএসটি স্টেশন লাগোয়া একটি ফুটব্রিজ ঘটনার সময় ওই ফুটব্রিজ দিয়ে বহু মানুষ এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন তখনই সেই সেটি ভেঙে পড়ে ব্রিজের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ ব্রিজের বড়ো সড়ো কংক্রিটের সাপ স্টাব নিচে এসে পড়ে তারই নিচে চাপা পড়ে যান পথ চলতি মানুষজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এদের মধ্যে দুজন মহিলা তাদের নাম অপূর্বা প্রভু ও রঞ্জনা তামবে মৃত্যু হয় জাহিদ খান নামের তৃতীয় এক ব্যক্তির আহত চৌত্রিশ জন বা তারও বেশি কোনো কোনো মহল থেকে মৃতের সংখ্যা বলা হচ্ছে চার বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ওই ফুটব্রিজটি ভেঙে পড়ে স্বাভাবিকভাবেই ওই সময় অফিস ফেরত মানুষের ভিড় ছিল রাস্তায় নিচের রাস্তায় গাড়ির ভিড় অন্যদিকে বৃষ্টি বিটি লেনের টাইমস অব ইন্ডিয়া ভবন থেকে এক নম্বর প্ল্যাটফর্মকে যুক্ত করে প্রতিদিনই হাজার হাজার মানুষ এই বৃষ্টি ব্যবহার করে প্ল্যাটফর্মে যান সন্ধ্যে ফুটব্রিজে বিপুল সংখ্যায় লোক উঠে যায় তার ফলেই চল্লিশ বছরের পুরনো ওই বৃষ্টি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে তো আপনাদের পরিচিত বা কেউ যদি মুম্বাইতে থাকে তাদের কাছে অবশ্যই ফোন করে জেনে নিতে পারেন তারা ঠিকঠাক আছে কি না কারণ এখনও আশঙ্কায় রয়েছে কতজনের মৃত্যু বা কতজন আহত হয়েছে তো সময়ের সঙ্গে জানা যাবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো আপ আজকের আপডেট এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকে শেষ করছি নমস্কার ধন্যবাদ